অনেকে এই মাসিক বিষয়ে কথা বলতে লজ্জা পায়, বাবা মাকেও বলে না, কিন্তু এটা আমার মতে বাবা মাকে জানানো দরকার। কারণ মা হচ্ছে একমাত্র বন্ধু যার সাথে আমরা সব কিছু শেয়ার করতে পারি, আর এগুলো আমরা যদি জানাই বা আমরা নিজেরাও জানি অনেক সচেতন হতে পারবো। মাসিক হলে কি ব্যবহার করতে হয় না ব্যবহার করতে হয়, যেমন আমি স্যানিটারি প্যাড ইউজ করি, আমি যখন জানছি এটা আমাদের স্কুলের সকল ফ্রেন্ডদেরও জানাইছি, জানার পর ওরা এখন সচেতন, ওদের আমি বলছি যে এরকম মিটিংয়ে ওদেরও অংশগ্রহণ করতে। কিশোর কিশোরীর যতটুকু জানা দরকার ততটুকু জানতে হবে, অনেকেই জানে না। এই ভাবসা কেন্দ্র থেকে মিটিং হয় সাপ্তাহিক, এই মিটিং থেকে অনেক কিছু জানা যায়, যেমন ছেলেদের স্বপ্নদোষ হয় তো এক্ষেত্রে ছেলেদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, এরকমই এসব জানলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় এবং যৌনরোগ থেকে বাঁচা যায়। এই বিষয়ে যখন আমাদের ফার্স্ট টাইম হয় তখন আমরা খুবই মানে ভয় পাই, বাট যখন এটা জানলাম যে এটা একটা স্বাভাবিক ব্যাপার তখন এটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা হয় না। এখন আমরা যেমন জানতে পেরেছি এবং অন্যকেও আমরা এটা জানাই, মাসিক সম্পর্কে জানতে পেরেছি, বয়সন্তীকালীন সম্পর্কে জানতে পেরেছি, যেটা জানতাম না সেটা সম্পর্কে জানতে পেরেছি, অনেক ভালো লাগতেছে। আগে আমরা যেসব বিষয় নিয়ে ভয় পেতাম আমরা কারোর সাথে শেয়ার করতে চাইতাম না, যে কারণে আমরা মানসিক অনেক সমস্যাতে ভুগতাম, কিন্তু এখন আমরা সেই বিষয়গুলো খোলামেলাভাবে আমাদের মা বাবা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের যে বড় ভাই বোন আছে তাদের সাথে শেয়ার করে আমরা এখন অনেক শারীরিক ও মানসিক সমস্যা থেকে এখন আমরা মুক্তি পেয়েছি। তো আমাদের সবসময় এরকম যে আমাদের কিশোর বয়সে অবশ্যই এগুলো আল্লাহর তরফ থেকে আশা, এগুলোকে আমরা ভয় না পেয়ে আরও বড়দের সাথে এগুলো নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা হলে তাদের আমরা জানাবো। যেমন আমরা এই বয়সে এসে আমরা কিশোরীরা ইফটিজিংয়ের শিকার হই, জানি আমরা সেইখানে কোনো জায়গায় ভয় না পেয়ে আমরা সেই শিকার হলে আমরা গার্জেনদেরকে বলবো, বড় ভাই বোনদেরকে বলবো, জানি আমাদের সেখান থেকে সেই জায়গা থেকে প্রোটেক্ট করতে পারে। অনেক সময় দেখা যায় শারীরিক সমস্যার কারণে তাদের শরীর অসুস্থতা বা দুর্বল হয়ে পড়ে, এরকম কোনো অসুবিধা হলে তাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরতে হবে, কোনো নোংরা কাপড় পরা যাবে না, কাপড় পরিধান করতে হবে, নিয়মিত গোসল কাটতে হবে, হাত পায়ের নখ পরিষ্কার রাখতে হবে, এবং এইসব হলে অবশ্যই মা বাবা বা বড় বোন বা ছোটো বোনদের সাথে শেয়ার করতে হবে। এই বিষয়গুলি বেশিরভাগ দেখা যায় মেয়েদের আরেকটি বই তৈরি হয়েছে যা শুধু মেয়েদের জন্যই তৈরি হয়, এটা হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান। গার্হস্থ্য বিজ্ঞান থেকে এইসব বিষয়গুলি জানা যায়।